বিদেশি নাগরিক হয়েও ভারতের লোকসভা নির্বাচনে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কিত হয়েছেন নায়ক ফেরদৌস। শেষে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। এবার ফেরদৌসকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে মোদী বলেন, তৃণমূলের অবস্থা যে কতটা খারাপ তা বিদেশিদের নিয়ে এসে নির্বাচনে প্রচার চালানোর ঘটনা থেকেই পরিষ্কার হয়েছে। মোদী বলেন, তারা বিদেশিদের ডেকে এনে প্রচার চালাচ্ছেন। ভারতের ইতিহাসে বিদেশিদের দিয়ে প্রচারের নজির ছিল না। এটাই প্রমাণ করে তৃণমূলের ভোট ব্যাঙ্কের জন্য মমতা যে কোনো কাজ করতে পারেন। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে মোদী বলেন, দিদির স্বপ্নে স্পিড ব্রেকার পড়েছে। বাংলার মানুষ এখন পরিবর্তন চায়, রাজ্যের উন্নয়ন চায়, যুবকরা চাকরি পাচ্ছেন না। এ সরকার থেকে মুক্তির জন্য এখন বিজেপিকে ভোট দিতে হবে। বুনিয়াদপুরের সবাই বেশ কিছু সময় বাংলায় ভাষণ দেন মোদী। এই বৈশাখের তীব্র দাবদাহ উপেক্ষা করে হাজারো মানুষ সবাই এসেছেন। দ্বিতীয় দফার ভোটে বাংলার সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য যেভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তা গোটা দেশের জন্য দৃষ্টান্ত। নরেন্দ্র মোদী বলেন, গোটা দেশ বলছে পশ্চিমবঙ্গে নতুন কিছু হতে চলেছে, বাংলায় বিজেপির সমর্থনের ঢেউ বইছে। কিন্তু এসব কথা শুনতে পাচ্ছেন না তিনি। বিজেপির জনসমর্থন দিদির ঘুম কেড়ে নিয়েছে।